এবার মিষ্টিকে হাতিয়ার করে বাংলার গর্ব মমতা কর্মসূচির প্রচারে নেমেছে তৃণমূল। 2রা মার্চ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে বাংলার গর্ব মমতা কর্মসূচি সূচনা করেন। রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল কর্মীদের জন্য এই কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়। এবার সেই কর্মসূচির সঙ্গে যোগ হলো মিষ্টি। শ্রীরামপুর বটতলার একটি মিষ্টির দোকানে তৈরি হচ্ছে বাংলার গর্ব মমতা থিমের মিষ্টি। এই মিষ্টির অর্ডার দিয়েছিলেন শ্রীরামপুরের তৃণমূল কর্মীরা। ক্ষীরের তৈরি ওই মিষ্টিতে মেতে উঠেছেন তৃণমূল কর্মীরা। দোকানের মালিক সুশান্ত কর্মকার জানান, বাংলার গর্ব মমতা তো সামনেই পৌর ভোট, তাই অনেক যারা কাউন্সিলর এবং যারা আমাদের দলের তৃণমূলের দলের সদস্য তারা প্রত্যেকে আমার কাছে আসছে, অর্ডার দিচ্ছে এবং এই অর্ডার নেওয়ার পর প্রত্যেক বাড়ি বাড়ি অনেকেই পৌঁছে দিচ্ছে। তাই আমার আনন্দ খুব হচ্ছে যে এই জিনিসটা আমি করি এবং আরও ভালোভাবে করে তাদের হাতে যেন তুলে ধরি। এই মিষ্টি নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন তৃণমূল কর্মীরা। মিষ্টিটা হচ্ছে বাংলার গর্ব মমতা, মমতার উন্নয়নমূলক কাজ দেখে আমরা সকলে তার পাশে আছি। আমরা তার কাজে অনুপ্রাণিত হয়ে এই বাংলার গর্ব মমতার মিষ্টিটা আমরা নিয়ে যাচ্ছি ঘরে ঘরে এবং আমরা সকলে মিলে জনসংযোগ করছি। এখন বিশ্ব বাংলা সংবাদের রিপোর্ট। উন্নত নাগরিক সেবা প্রদানে জয়নগর মজিলপুর পুরসভা শহর জুড়ে উন্নয়নের ছোঁয়া। নির্মিত হয়েছে শিশু উদ্যান, সুলভ শৌচালয়, পুরো এলাকার সৌন্দর্যায়ন, সাংস্কৃতিক চর্চা ও বিনোদন কেন্দ্র, আধুনিক প্রেক্ষাগৃহ, সড়ক নির্মাণ, কমিউনিটি সেন্টার, গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ, খেলার মাঠ, প্রসূতি সদনে উন্নত পরিষেবা, সিনিয়র সিটিজেন পার্ক, মাল্টিজিম, পানীয় জলের প্রকল্প, আধুনিক বাজার, বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা ও বায়োগ্যাস উৎপাদন, যুবক যুবতীদের জন্য স্বনির্ভর প্রকল্প, উন্নত পরিষেবা প্রদানে বদ্ধপরিকর জয়নগর মজিলপুর পুরসভা।